হ্যালো কিন্তু আমি সাগর নীল এবং আজকে এই ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টনিকের মতন বক্স অফিস কালেকশন কি কিশমিস বা লাবণের পক্ষে করা সম্ভব সেটাই আলোচনা করব। তাই পুরো ভিডিওটা দেখতে থাকো এবং সবার আগে আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ আমরা কিন্তু সিনেমা ওয়েব থ্রি সঙ্গে ভিডিওস করতে থাকি। এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আমাদেরকে টনিক রিলিজ কোন সময় হয়েছিল এবং সেই সময় কী কী অবস্ট্যাকেল ছিল সিনেমাটার সামনে এবং সেগুলোকে ছবিটা কীভাবে ওভারকাম করেছে একে একে সেটা খুব ভালো করে গিয়ে বুঝতে হবে। টনিক যখন রিলিজ হয়েছিল তখন প্রাথমিকভাবে ছবিটার কাছে চ্যালেঞ্জেস অনেক কিছু ছিল, যেমন 83-এর মতন একটা বড় বলিউড ছবি রিলিজ করেছিল, পুষ্পার মতন একটা সিনেমা যেটা হঠাৎ করে হিন্দি বেল্টে দুর্দান্ত পারফরমেন্স দেওয়া শুরু করেছিল, এবং স্পাইডারম্যানের মতন একটা ছবি যেটা নিয়ে একটা তুমুল ক্রেজ ছিল সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গে তার রেস ছিল। কিন্তু এই ছবিগুলো টনিকের সামনে আফটারঅল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়নি। তার যেটা কারণ সেটা হচ্ছে টনিকের যেটা টার্গেট অডিয়েন্স সেটা সম্পূর্ণ ভিন্ন ছিল পুষ্পা 83 বা স্পাইডারম্যানের থেকে। মূলত পুষ্পা 83 বা স্পাইডারম্যান এই ছবিগুলো কিন্তু ওয়েস্ট বেঙ্গলে দুর্দান্ত কালেকশন করতে পেরেছিল। পুষ্পা 5 কোটি প্লাস কিংবা স্পাইডারম্যান ধরুন 7 কোটির কাছাকাছি, 83ও কিন্তু 6 কোটির বেশি ব্যবসা করতে পেরেছিল। কিন্তু সেই ছবিগুলো যেটা টার্গেট অডিয়েন্স সেটা হচ্ছে ইয়ং অডিয়েন্স, সেটার অডিয়েন্সটা হয়তো 15 বছর থেকে 30 বছর বা 35 বছর অবধি। কিন্তু টনিকের টার্গেট অডিয়েন্সটা কিন্তু ঠিক এর বাইরে, অর্থাৎ 35+ থেকে শুরু হয় বা 30+ থেকে শুরু হয়, তারপরে যে এজ গ্রুপটা সেটা মানে বয়স্ক দর্শক, তাদের জন্য কিন্তু টনিক ছবিটাকে নির্মাণ করা হয়েছিল এবং তাদের টনিক ছবিটা প্রচণ্ড রকমভাবে পছন্দ হয়। টার্গেট অডিয়েন্সকে মেকাররা খুশি করতে পারে যে কারণে কিন্তু ছবিটা প্রচণ্ড রকমভাবে সাফল্যও পায়। ওই ছবিগুলোর যে মানে কালেকশনটা সেটা কোনো রকমভাবেই এখানে অবস্ট্যাকেল হয় না টনিকের ক্ষেত্রে। ফলত টনিকের ক্ষেত্রে এই যে জানুয়ারি আর ফেব্রুয়ারিতে একটা ওপেন উইন্ডো পাওয়া গেছিলো সেটা কিন্তু এখানে কিশমিস আর লাবণের ক্ষেত্রে ঘটছে না। এখানে কিন্তু মার্বেলের ছবি রয়েছে, বলিউড ছবি রয়েছে, প্রচুর বাংলা ছবি রিলিজ করছে, এমনকি জুন 3-এ অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন পরিচালক রাজ চক্রবর্তী যে তার প্রোডাকশন হাউসের ছবি হাবজি গাবজি রিলিজ করছে। তারপরে টনিক একটা ওপেন উইন্ডো পায়, অন্যান্য ছবিগুলো ব্যবসা তো করছে, যেমন ধরুন পুষ্পা 1 মাস ধরে প্রায় ব্যবসা করতে পেরেছিল সারা ভারতবর্ষ জুড়ে কিংবা ওয়েস্ট বেঙ্গল জুড়ে, কিন্তু সেটা টনিকের কাছে অবস্ট্যাকেল হয় না, বললাম এজ গ্রুপ আলাদা। তাছাড়া যে অন্যান্য ছবিগুলো সেগুলো জানুয়ারি মাসে রিলিজ আটকে যায়, কিন্তু যেগুলো রিলিজ করে যেমন ধরুন কিছু বাংলা ছবি রিলিজ করেছিল, যেমন ধরুন স্বস্তিক সংকেত রিলিজ করেছিল 23rd জানুয়ারির দিক করে, 26th জানুয়ারির দিক করে রিলিজ করেছিল বিনয় বাদল দীনেশ, কিন্তু সেই ছবিগুলোকে নিয়ে সেভাবে হাইপ তৈরি হয় না। তার যেটা কারণ স্বস্তিক সংকেত ছবি হিসেবেই ভালো হয় না, আর বিনয় বাদল দীনেশ ছবি হিসেবে ভালো হওয়া সত্ত্বেও দর্শকের অ্যাটেনশনটা সেই ছবিটা কোনো কারণে গ্র্যাব করতে পারে না। মার্চ মাসে তো কোনো বাংলা ছবি রিলিজই হয়নি। ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটা ভিডিও অলরেডি করেছি, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা চেক আউট করতে পারেন। সেই ভিডিওটাতে আমি আলোচনা করেছি যে মার্চ মাসে কেন কোনো বাংলা ছবি রিলিজ করানো হয়নি আর মে মাসে এত বাংলা ছবি একে অপরের সঙ্গে ক্ল্যাশ করবে, এটা কি ঠিক হচ্ছে কিনা ইন্ডাস্ট্রির জন্য, এই নিয়ে আমি আলোচনা করেছিলাম, চাইলে আপনারা দেখতে পারেন ভিডিওটা। মার্চ মাসে আমার যতদূর মনে পড়ছে তাতে করে একটাই ছবি রিলিজ হয়েছিল, 18ই মার্চ বোধ হয় আবার বছর 20 পরে ছবিটা রিলিজ হয়েছিল, কিন্তু সেই ছবিটা কোনো রকম উত্তেজনা উন্মাদনা বাঙালি দর্শকদের মধ্যে সৃষ্টি করতে সম্পূর্ণ রকমভাবে ব্যর্থ হয়। ফেব্রুয়ারি মাসে অ্যাকচুয়ালি আরও 2টো ছবি রিলিজ করেছিল যেটার ব্যাপারে আমি বলতে ভুলে গেলাম, 2টো বাংলা ছবি, একটা হচ্ছে কাকাবাবুর প্রত্যাবর্তন আর একটা হচ্ছে বাবা বেবিও। তো কাকাবাবুর প্রত্যাবর্তন প্রথম 3 দিন একটা ভালো রকম কালেকশন করতে পেরেছিল, কিন্তু সেটা লং টার্মে নিজেদের হোলটাকে ধরে রাখতে ব্যর্থ হয়েছিল এবং বাবা বেবিও ছবিটা সেরকমভাবে বক্স অফিসে কালেকশন করতে পারেনি ওই প্রথম 2-3 দিন ছাড়া। 2টো ছবি কিন্তু এখানে প্রথম 2-3 দিন চলেছিল, তারপরে আর সেটা কন্টিনিউড হয়নি, যে কারণে কিন্তু টনিক আরও একটা ওপেন স্পেস পেয়ে যায় ফেব্রুয়ারি মাসে মার্চ মাসে, যে কারণে কিন্তু ছবিটা 100 দিন প্লাস হলে চলে। 1 এপ্রিল আরও একটা বাংলা ছবি রিলিজ করে আবার কাঞ্চনজঙ্ঘা, সেই ছবিটাও এসছে গেছে, সেই ছবিটাও আবার বছর 20 পরের মতন কোনো রকম উন্মাদনা উত্তেজনা হাইপ সৃষ্টি করতে পারেনি দর্শকদের মধ্যে, ফলত টনিক কিন্তু চলতে থেকেছে। এরপরে যদি চলে আসি আমি যে লাবণ আর কিশমিস, তো লাবণ আর কিশমিসের ক্ষেত্রে কি এই জিনিসগুলো ঘটবে, মানে অনেক যদি কিন্তু ব্যাপার কিন্তু টনিকের ক্ষেত্রে টনিকের হিতে ক্লিক করেছিল, যেটা লাবণ আর কিশমিসের ক্ষেত্রে কি হবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থাকছে। লাবণ আর কিশমিসের ক্ষেত্রে যেটা প্রাথমিক চ্যালেঞ্জ ছিল সেটা হচ্ছে 2টো বলিউড ছবি, একটা হচ্ছে হিরোপান্তি 2 আর একটা হচ্ছে রানওয়ে 34। হিরোপান্তি 2 জঘন্য ছবি হয়েছে, ফলত সেটা একেবারেই বক্স অফিসে চলছে না, আর রানওয়ে 34 সেই ছবিটা এতটাই ইন্টেলেকচুয়ালদের জন্য বানিয়ে দেওয়া হয়েছে, সেটার হাই কনসেপ্টের জন্য, সেই ছবিটাও মাস অডিয়েন্সের জন্য নয় যে সেই ছবিটা প্রচুর মানুষ দেখতে যাবে হলে ভিড় করবে, সেরকম ছবি ওটা অ্যাকচুয়ালি নয়, ওটা আমি বলবো ওটিটির জন্য বানানো একটা ছবি, মানে ওটা সিনেমা হলের জন্য বানানো ছবি নয়। সিনেমা হলে এই ধরনের ছবি সেলিব্রেটেড হওয়ার চান্সেস খুব কম, যে কারণে চলছেও না ছবিটা। এরপর আসছে ডক্টর স্ট্রেঞ্জ, এটা কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ, এটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ, মানে ধরুন জানুয়ারি 6-এর সময় যদি ট্রিপলার রিলিজ করে যেত সেক্ষেত্রে কি টনিক যে হোলটা ধরে রেখেছে 2-3 মাস ধরে সেটা কি ধরে রাখতে পারতো, সেটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন থাকছেই। এবার এখানে ডক্টর স্ট্রেঞ্জ কিন্তু রিলিজ হচ্ছে, ট্রিপলারের মতন সেটা কিন্তু পোস্টপন্ড হয়ে যাচ্ছে না, ফলত ডক্টর স্ট্রেঞ্জ কিন্তু একটা বড় বাধা হতে পারে কিশমিস এবং রাবণের জন্য। ডিসেম্বরের এন্ডে টনিক রিলিজ হওয়ার পরে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সেরকমভাবে বাংলা ছবি রিলিজ করেনি, যে কটা বাংলা ছবি রিলিজ করেছে সেগুলো বক্স অফিসে সেরকম পারফর্ম করতে পারেনি, কিন্তু এপ্রিলের 29-এ কিশমিস এবং রাবণ রিলিজ হওয়ার পরে কিন্তু মে মাসে
অনেকগুলো বাংলা ছবি রয়েছে, বেশ অনেকগুলো, এবং সেই ছবিগুলোর মধ্যে যে ছবি দুটো নিয়ে প্রচণ্ড রকম চান্সেস রয়েছে, ইনফ্যাক্ট তিনটে ছবি নিয়ে প্রচণ্ড রকম চান্সেস রয়েছে, একটা হচ্ছে বেলা শুরু, একটা হচ্ছে সবর, আর একটা হচ্ছে অপরাজিত, এই তিনটে ছবি কিন্তু বক্স অফিসে পারফরমেন্স দেওয়ার যথেষ্ট চান্সেস রয়েছে। বাঙালি দর্শকদের মধ্যে কিন্তু উত্তেজনা সেই ছবি তিনটেকে নিয়ে রয়েছে। ফলত এই তিনটে ছবি কিংবা চিনে বাদাম রিলিজ করছে, মিনি রিলিজ করছে, কলকাতার হ্যারি রিলিজ করছে, যদি এগুলোর মধ্যে কোনোটা চলে যায় সেক্ষেত্রে কিন্তু কিশমিশ এবং রাবণের সামনে একটা বড় চ্যালেঞ্জ দাঁড়িয়ে রয়েছে, এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই। এবং জানুয়ারি মাসে আমি বললাম যে টনিক কিন্তু একটা ক্ল্যাশ থেকে বেঁচে গেছিল, একটা চ্যালেঞ্জ থেকে বেঁচে গেছিল, কি চ্যালেঞ্জ, সেটা হচ্ছে অক্ষয় কুমারের পৃথ্বীরাজ। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এখানে একটা চ্যালেঞ্জ রয়েছে, ধাক্কা রিলিজ করছে কঙ্গনার, রণবীর সিং এর জয়েশ ভাই জোরদার রিলিজ করছে, আর তারপরে যে জিনিসটা সোনায় সোহাগা হয় টনিকের ক্ষেত্রে সেটা হচ্ছে কোভিড। কোভিড চলে আসার জন্য জানুয়ারি মাসে যে সমস্ত ছবিগুলো রিলিজ হওয়ার কথা ছিল সেগুলো কিন্তু রিলিজ হয় না, যেমন ধরুন জাসি ডিসেম্বরের এন্ডে রিলিজ করার কথা ছিল, কিংবা ধরুন ত্রিপেলা সেই ছবিটা রিলিজ হতে পারে না সেই সময়, পরবর্তীতে মার্চের 25 ত্রিপেলা রিলিজ হয়, কিংবা ধরুন আরও একটা ছবি ছিল জানুয়ারি মাসে পৃথ্বীরাজ অক্ষয় কুমারের, ইয়াশরাজ ফিল্মসের ছবি, তো সেই ছবিটা এলেও কিন্তু দুর্দান্ত একটা কালেকশন করার কথা, মানে এরপরও যখন আসবে দেখবেন যে ভালো কালেকশন করছে, কারণ ইয়াশরাজ ফিল্মসের ছবি, অক্ষয় কুমার দারুণ করে ওরা প্রমোশন করবে, তো সেই ছবিটা কিন্তু একটা অবস্টাকেল হতে পারত, কিন্তু যেহেতু কোভিড চলে আসে সেই কারণে কিন্তু টনিক কোনো রকম কম্পিটিশন পায় না। ফলত টনিক যে কালেকশনটা করেছে যেটা ম্যামথ, যেটা হিউজ, আজকের দিনে দাঁড়িয়ে বাংলা বাজারে বেশ বড় একটা ইনকাম আমি বলবো, সেটা করা এখন কিশমিশ আর রাবণের পক্ষে কিন্তু বেশ চাপের একটা ব্যাপার। দেখা যাক কি হয়, আমার ধারণা টনিককে ছাপিয়ে যাওয়াটা সম্ভব হবে না। দেখা যাক, কিশমিশ ছবিটা ভালো হয়েছে, রাবণের রেসপন্স তো ভালো, কিশমিশও মানুষ ভালোবাসছে, তো হতেও পারে, দেখা যাক, সেটা তো আমাদেরকে সময় বলবে, কিন্তু চান্সেস খুব কম রয়েছে। তো এটা ছিল আজকের ওভারঅল ভিডিও, আপনাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন নিজেদের সিনেমা লাভার ফ্রেন্ডের সঙ্গে, আমাদের চ্যানেলে যদি নতুন হন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা এরকম সিনেমা ওয়েব সিরিজ সঙ্গে ভিডিওস করতে থাকি। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।